নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো স্থলপদ্মের পকোড়া। স্থলপদ্মের পকোড়া আমি কিভাবে বানাই আসুন দেখি। আমি স্থলপদ্মের পকোড়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি স্থলপদ্ম, আমরা যেগুলো পুজো করি এরকম স্থলপদ্ম। এখন এটার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ চালের গুঁড়ো আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পোস্ত আর অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বেসনটা গোলার আগে কিন্তু অবশ্যই বেসনটা চেলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন এরকম একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রিফাইন তেল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। আমি 4-5 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। চার পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য বেকিং সোডা। এর থেকে বেশি কিন্তু দেব না, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার পদ্ম ফুলটাকে রেডি করে নেব। মাঝখানে যে পরাগটা থাকে সেটাকে আমি ছিঁড়ে ফেলে দেব আর পেছনের এই বোটার অংশটাকেও ছিঁড়ে ফেলব। মাঝখানে একটা সাদা অংশ থাকে যেটার সাহায্যে বোটাটা আটকে থাকে, সেটাকেও আমি ফেলে দিলাম। এবার একটা ছুরির সাহায্যে এটাকে মাঝখান থেকে কেটে নেব। যেহেতু এই ফুলগুলো একটু ছোট তার জন্য আমি মাঝখান থেকে কেটে 3 টুকরো করতে পারেন কিংবা 2 টুকরো করে নিলেও চলবে। আমি এটাকে 3 টুকরো করলাম, এটাকেও আবার একইভাবে বোটার অংশটা আর যে পরাগটা থাকে সেটাকে ফেলে দেব। দিয়ে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি। 3 টুকরো করলে ছোট হয়ে যাবে তাই জন্য আমি এটাকে অর্ধেক করেই নিলাম। এবার পকোড়াগুলো ভেজে নেওয়ার পালা। আমি একটা ফ্রাই প্যানে রিফাইন তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি একটা ফুলের টুকরো নিয়ে এইভাবে করে ব্যাটারে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো।
আবারও একটা ফুলের টুকরো নিয়ে নেব। এইভাবে করে আমি পকোড়াগুলো দেব তেলের মধ্যে। আবারও একটা দিয়ে দেব। আমি এখানে চারটে পকোড়া একসাথে দেব। এক পিঠ ভালো করে ভাজা হলে আমি তারপরে উল্টে দেব। এই পকোড়াগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবার উল্টে দিচ্ছি। এইভাবে করে আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার আমি তুলে নিচ্ছি। এরকম গরম গরমই আমি পরিবেশন করব। এই পকোড়াগুলো যেমন মুচমুচে তেমনি টেস্টি। আমি বাকিগুলোকেও ভেজে নেব। আমার পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি করে ফেলেছি। এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।